এটা আপনার প্রায় 6 থেকে 7 বছর আগে জমিতে যাচ্ছিল, ওই উঁচু নিচুতে পা পড়ে বাম পায়ের প্রথম প্রবলেম ধরা পড়ে। তারপর রাজশাহীতে ডাক্তার দেখাচ্ছিলাম, পুরো বোঝা বা কিছু ছিল কি তখন? তখন বোঝা ছিল না, জাস্ট খালি ওনার কাছে আপনি ভর্তি ছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। যেই সমস্যা নিয়ে আপনি এসেছিলেন সেই সমস্যা থেকে কি আজকে মুক্ত আছেন? মুক্ত আছি, ব্যথা মুক্ত একটা জীবন। কেমন লাগছে আজকে? ভালোই লাগে। মনে হচ্ছে না ঠিক আগের সেই জীবন যখন সুস্থ ছিলেন, ভালো ছিলেন, তখন যেমন আছেন ঠিক এখন আজকেও ঠিক তেমনটাই আছেন? ওরকমই আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদের সাথে বসে আছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন শ্রদ্ধেয় মুরব্বী, একজন খেটে খাওয়া মানুষ, গ্রামের নির্মল পরিবেশে বড় হয়েছেন, ওখানেই জীবনযাপন সুস্থ সুন্দর পরিবেশে। খুব সুন্দরভাবেই স্বাভাবিকভাবেই ওনার দিনকাল যাচ্ছিল, বাট এই সুন্দর জীবনেই হঠাৎ করে ছোট্ট একটি কালো ছায়া পুরো জীবনটাকে কিছুটা এলোমেলো করে দিয়েছিল। সুস্থ স্বাভাবিক যে মুভমেন্ট, স্বাভাবিক যে নড়াচড়া, স্বাভাবিক যে ভাবে থাকা, স্বাভাবিক যে কাজকর্ম করা, সব কিছুতে একটা বাধা তৈরি হয়েছিল। কি হয়েছিল আসুন দর্শক পুরো বিষয়টা আমরা, এখানে ওনার ছেলেও আছেন, তার কাছ থেকে জানবো। তার আগে একটু মুরব্বীর সাথে আমরা একটু কথা বলে নিই। মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আব্দুল রকিব। আব্দুল রকিব, আচ্ছা, বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? সিগুন থানা জেলানগঞ্জ, সিগুন থানা চাপাই নবাবগঞ্জে বাড়ি। চাপাই নবাবগঞ্জের কোথায় আপনার বাড়ি? সিগুন থানা এই বিনোদপুর। আচ্ছা, বিনোদপুর। আচ্ছা, আজকে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়া ফিজিও স্পেশালিস্ট, ওনার কাছে আপনি ভর্তি ছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ এখন উপস্থিত ভালোই আছি। ভালো আছেন। যেই সমস্যা নিয়ে আপনি এসেছিলেন সেই সমস্যা থেকে কি আজকে মুক্ত আছেন? মুক্ত আছি। ব্যথা মুক্ত একটা জীবন। কেমন লাগছে আজকে? ভালোই লাগে। মনে হচ্ছে না ঠিক আগের সেই জীবন যখন সুস্থ ছিলেন, ভালো ছিলেন, তখন যেমন আছেন ঠিক এখন আজকেও ঠিক তেমনটাই আছেন? ওরকমই আছে আলহামদুলিল্লাহ। দর্শক ওনার ছেলে আছেন এখানে, ওনার বড় ছেলে, যিনি সার্বক্ষণিকভাবে ওনার সাথে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার মুখ থেকে আমরা পুরো বিষয়টা একটু শোনার চেষ্টা করব। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি, আচ্ছা, আপনিও কি এই রাজশাহীতে থাকেন নাকি ঢাকাতে থাকেন? আমি ঢাকায় থাকি 4 বছর যাবো। ঢাকায় কি কোনো পেশার সাথে জড়িত? আমি মেডিসিন প্লাস সার্জিক্যাল আইটেমের সাথে বিজনেস আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আপনার বাবা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে আপনি নিয়ে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। কি এমন হয়েছিল যেটার জন্য ওনার কাছে আপনাকে নিয়ে আসতে হয়েছে এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়? এটা আপনার প্রায় 6 থেকে 7 বছর আগে জমিতে যাচ্ছিল, ওই উঁচু নিচুতে পা পড়ে বাম পায়ের প্রথম প্রবলেম ধরা পড়ে। তারপর রাজশাহীতে ডাক্তার দেখাচ্ছিলাম, পুরো বোঝা বা কিছু ছিল কি তখন? তখন বোঝা ছিল না, জাস্ট খালি দৌড়াচ্ছিল, হালকা একটু দৌড়ে যাচ্ছিলেন বা হঠাৎ করে উঁচু নিচু কারণে, এবং তখনই কোমরে প্রচন্ড টান লাগে, পায়ে টান লাগে, এবং তখনই কি প্রচন্ড ব্যথা শুরু হয়? তখন ব্যথা শুরু হয় হাঁটুতে, মাথাতে ব্যথা হয়, হাঁটু কিছু গ্রাম। আচ্ছা, যখন না হলো তখন 7 দিন
রাজশাহীতে যায়, রাজশাহীতে বিভিন্ন ট্রিটমেন্ট নেয়, ওষুধ খাচ্ছিল, কিন্তু যখন ওষুধ খায় তো তখন ভালো থাকে। তারপর আবার আমি মনে মনে ভাবলাম যে ব্যথা হইতে পারে, মাঠে ঘাটে কাজ কাম করেছি, হয়তো বোঝালিয়া পড়েও গেছি কিংবা খেলাধুলা করেছি, হয়তো ঠেনা ঘরে ফাঁটে ঘরে পড়েছি, হয়তো ওই ব্যথা তখন হয়তো গুরুত্ব দিতে দিইনি, তো শরীরে শক্তি ছিল, এই কারণে ব্যথা হতে পারে। আচ্ছা, দিয়ে তারপরে আস্তে আস্তে দেখেন যে ব্যথাটা বেড়ে যাচ্ছে, ব্যথাটা বর্তমানে বেড়েই যাচ্ছে। ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ নিচ্ছেন, ভালো হচ্ছে না। সেই ডাক্তার দু মাসের ওষুধ দিলে, দু মাস খাওয়া দেওয়ার পরে ফের দু মাস খাওয়া দেওয়ার পরে গেলাম, ফের ওই ট্রিটমেন্ট। আচ্ছা, ফের ফের দু মাস দিলে, এইভাবে যাচ্ছে, চার মাস চলেই গেল, কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে না, দিন দিন বেশি হয়েছে কিন্তু ভালো হয়েছে না। আচ্ছা, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, বিছানা থেকে সকালে উঠতে পারছেন না ব্যথার জন্য, এরকমটা হয়েছিল? হ্যাঁ, ব্যাপারটা হাঁটা হাঁটা যায় না, মাঝে মধ্যে বেশি 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 হয়ে যায়, মানে হাঁটা হাঁটা করি তো ব্যথাটা বেশি হয়ে যায়, কৃষক মানুষ বসতে পারে না, হেলে হেলে যে দেখি মাঠখান দেখে আসি, এই তো। কিন্তু আগের মতো আর কাজ করতে পারছেন না? কাজ করতে পারি না, মানে সে তখন থেকে বাধা অফ রাখছে, একবারে অফ। আচ্ছা, কাজ করার পরে বাধা না, মানে আমাকে বলছে যে আব্বাকে ঢাকা নিয়ে গেলে ভালো যাবে, ঢাকা নিয়ে ভালো, আমি তো ঢাকায় থেকে কাজ কাজ নিয়ে যাবি, যেরকম একটা ডাক্তার জাহাঙ্গীরের মতন সুফুল্লা প্রধান নামাজ গেলাম পরে বেশ ব্যায়াম ট্যাম ওর কাছে নিয়ে যাবে। ভাবলাম যে বয়স তো শেষের পথে, এখন চেষ্টা তো করতে, ওষুধ তো রাজশাহীতে খাওয়াচ্ছে বা এমনি, আমার ভাই ওষুধ কোম্পানি চাকরি করে, তো ওষুধ ওষুধগুলো দেয়, বিভিন্ন ভিটামিন ভিটামিন খাই, আর পেন যখন বেশি হয় ব্যথার ওষুধ খেলে আবার দু একদিন ঠিক থাকে। তো বললো যে চল তাহলে নিয়ে চল, ও বলছে আগে যে 15 দিন রাখবে মিনিমাম, উনি কিন্তু আগে টের পাইছে যে এইসব রোগীকে মিনিমাম 15 দিন রাখবো, কারণ হয়তো যেহেতু অনেকদিনের ব্যথা, তো আমরা একটা প্রিপারেশন নিলাম যে ঠিক আছে তাহলে যাই। এই তো স্যারের কাছে আসলাম, স্যারের কাছে আমি তো 22 তারিখ আসলাম, ডেট ছিল সিরিয়াল, 7 দিন আগে সিরিয়াল দিয়েছিলাম। তারপর ট্রিটমেন্ট করে স্যার বললো যে এখানে 21 দিন অ্যাডমিট থাকতে হবে। আচ্ছা, তো আমরা আজকে 19 দিন রানিং, তা আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ, করছেন না, আর হয়তো কিছুদিন থাকলে আরও কিছু হয়তো ইম্প্রুভ হতো, কিন্তু আমরা ব্যায়াম ট্যায়াম ওষুধগুলো নিয়মিত খাওয়াই, হয়তো আশা করছি আল্লাহ রহমতে। আচ্ছা, আমরা যতদিন আপনার বাবা আমাদের এই হসপিটালে আসলে ভর্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে, আমি নিজে পার্সোনালি একটা জিনিস খেয়াল করেছি, যেটা হচ্ছে যে আমি দেখতাম যে আপনি অন্যান্য পেশেন্টদের সাথে আপনি অনেক বেশি মিশে গিয়েছিলেন, কারণ আমি সার্বক্ষণিক, হ্যাঁ হ্যাঁ, 18 দিন যাবে আমি হসপিটালে ছিলাম আমার আব্বার সাথে, হ্যাঁ, এবং আপনি প্রতিটা ঘুরে ঘুরে প্রতিটা পেশেন্টের সাথে আপনি কথা বলতেন, তাদের সামগ্রিক অবস্থা, তাদের কি খোঁজ খবর, কে কি করে কোথা থেকে, এবং তার প্রেক্ষিতে যদি একটু বলেন যে কি পরিমাণ রোগী আপনি দেখেছেন যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং তারা হাসি মুখ নিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে, স্যাটিসফাই আছে? অনেকেই তো ভালো হচ্ছে, মানে সবাই তো হবে না, কারণ অনেকেই তাড়াহুড়া করছে, তাড়াহুড়া করলে হবে না, এইসব জিনিস স্লো, মানে আস্তে আস্তে ভালো হবে, কারণ এটা দীর্ঘদিনের ব্যথা, একদিন দুদিনের ব্যথা না, কারণ 1 সপ্তাহ হলে একটা কথা ছিল, 1 বছর 2 বছর 7 বছর 8 বছর এই ধরনের ব্যথা, অনেক দিনের ব্যথা, তো সুস্থ হওয়ার প্রবণতা কেমন দেখেছি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখতেছি, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন হয়তো আপনারা ভিডিওতে বিভিন্ন মানুষের ভিডিও দেখেছিলেন, আজকে ঠিক একই জায়গায় আপনি আপনার বাবাকে নিয়ে উপস্থিত আছেন, আমাদের সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন আজকে, যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, মানে প্রপার যেখানে থেরাপি বা গাইডলাইন্স, এখানে সবথেকে ভালো কি, এরা এখানে রোগী ভর্তি করে সার্বক্ষণিক 3 টাইম দিনে, সকাল দুপুর রাত, 3 বেলা থেরাপি দেয়, এবং আন্তরিক সবাই, এখানে যা দেখলাম সব কিছু ওনারাই নিয়ন্ত্রণ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায়। দর্শক, আমাদের এই মুরব্বী দেখুন, গ্রামের খেটে খাওয়া মানুষ, গ্রামের নির্মল পরিবেশে সারা জীবন বড় হয়েছেন, কৃষিকাজ করেছেন, সুস্থ থেকেছেন, হঠাৎ করে ছোট্ট একটি দুর্ঘটনা পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল, বাট থেমে থাকেননি, চেষ্টা করেছেন কোথায় কোথায় কী ধরনের ট্রিটমেন্ট আছে, চেষ্টা করেছেন খোঁজার,
এবং একটা সময় কিন্তু সেই সফলতা ওনারা পেয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, আজকে বাড়ি ফিরে যাচ্ছেন ঠিক আগের সেই জীবনে, আগের সেই আপন নিবাসে। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করুন, আমার এই মুরব্বী যদি পারেন আপনারা কেন পারবেন না? ইচ্ছা শক্তি থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, নিজেকে অবহেলা করবেন না। অসুস্থতা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ না, যখনই অসুস্থতা তখনই বিশেষজ্ঞ কনসালটেন্টের পরামর্শ নিন, ভালো চিকিৎসা নিন, সুস্থ থাকুন সারা জীবন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।